আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। যে অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছিলেন, আমরা অনুরোধ করছি যে আপনি যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসেন, এই দিক দিয়ে স্টেজে চলে আসেন, আপনার রাস্তা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বসে আসেন, আসেন সামনে আসেন। আপনারা বসেন ভাই প্লিজ। ভাইয়ের নাম পলাশ কুমার, পলাশ কুমার। আমার পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার। ভাই ইনশাআল্লাহ তাআলা অল্প কিছুক্ষণের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই, যে ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে? আপনারা শুনছেন তো, আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে বা কোনো ভয়ভীতি দেখিয়েছে? আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাওহীদ চিনে নিজের ইচ্ছায় ইসলাম কবুল করতে যাচ্ছেন, আপনারা সাক্ষী থাকলেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমি এখন কালিমা পড়ব, আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন। আমি কালিমা আওড়াচ্ছি ইনশাআল্লাহ, আমাদের প্রিয় ভাই আমার সাথে সাথে এটা পড়বেন ইনশাআল্লাহ। এটা পড়ার মধ্য দিয়ে তিনি ইসলাম ধর্ম কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তার আগে ভাইয়ের কাছেই, কেন আপনি ইসলাম কবুল করতে চাচ্ছেন না? আপনি স্বেচ্ছায় সজ্ঞানে কোনরূপ প্ররোচনা ছাড়াই ইসলাম কবুল করতে যাচ্ছেন, এই তো? ঠিক আছে, শুকরিয়া। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক আপনাকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, দিনের জন্য লম্বা নেক হায়াত দারাজ করুন, দিনের জন্য খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আপনার নাম আজকে থেকে হামজা? হামজা, জি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাকে দিনের পথে কবুল করেন। এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। কিছু বলতে চান? আমি ভাইকে 500 টাকা হাদিয়া দিলাম, খুশি হয়ে ভাই। বলে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি বলতে চাই, আমি খুব আনন্দ হচ্ছে আজকে এই সময় মধ্যে রয়েছে।
আল্লাহ কবুল করুন। আপনাদের মনে একটা কথা, পাঁচ তো নামাজ পড়বেন, নামাজ পড়লে শেষ করবেন না। আমি যদি যে নাম বুঝে অন্য ধর্ম হয়ে আর এই সম্পন্ন করতে পারি, আপনাকে বুঝতে হবে যে ইশাটা কথা পড়া থাকে আপনার জিনিস শুনে সম্পন্ন করছে। আপনারা অবশ্যই নামাজ দেওয়া করবেন, নামাজ দেওয়া দেবেন, নামাজ পড়েন। আর নামাজের মধ্যে যে কেমন প্রথমে নামাজ হিসাব দেওয়া হবে, সুতরাং নামাজ দেওয়া করবেন। আর সবাই হিসাব দেওয়া শেষ হবে। আমিন আমিন, ঠিক, শুকরিয়া, জাযাকাল্লাহ।